আজ পাঁচটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এক নম্বরে আছে নাসার সোলার প্রোব নামে একটি পার্কার সোলার প্রোব নামে একটি মিশন সূর্যে পাঠিয়েছে, যেটির উদ্দেশ্য হচ্ছে সূর্য সম্পর্কে আরও বেশি করে জানা। সূর্যের অনেক কাছে চলে যাবে এই রোবোটিক যে মেশিনটি আছে, সেটি সূর্যের চারদিকে অনেকবার এটি পাক খাবে এবং যা স্পিড হবে এখনও পর্যন্ত মানুষের তৈরি যত মিশন আছে বা যত যন্ত্র পাঠিয়েছে তার থেকে সবচেয়ে বেশি স্পিড হবে। এই মিশনটি যে বিজ্ঞানীর নামে করা হয়েছে তার নাম হচ্ছে ইউজিন এন পার্কার। জীবিত একজন বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী, তিনি ফার্স্ট সোলার উইন্ড সম্পর্কে বলেছিলেন। সোলার উইন্ড এ সম্পর্কে অ্যাজিউম করেছিলেন 1958-এ, যার প্রমাণ পরে পাওয়া গেছে যে সোলার উইন্ড আছে। ভারতও পিছিয়ে নেই, ভারত কয়েকদিন পরেই সূর্যে মিশন পাঠাবে যেটার নাম হচ্ছে আদিত্য এল ওয়ান। দু নম্বরে বলবো একটি সিনেমা নিয়ে। সিনেমাটির নাম হচ্ছে ভিলেজ রকস্টার, আসামিস ফিল্ম, ডিরেক্টর রিমা দাস। এই সিনেমাটি অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং নেক্সট ইয়ার অস্কারের জন্য নমিনেশন হয়েছে ইন্ডিয়ান ফিল্ম হিসাবে। এই সিনেমায় একটি চাইল্ড, 10 বছরের একটি বাচ্চা মেয়ে, তার গান করার ইচ্ছে নিয়ে তার গ্রামে একটি ব্যান্ড এসেছিলো, সেটা দিয়ে অনুপ্রাণিত হয়ে তার গান করার খুব ইচ্ছে হয়, সেটা দিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। একদম গ্রাম্য পরিবেশ নিয়ে খুব সুন্দরভাবে সিনেমাটি তৈরি হয়েছে এবং খুব প্রশংসিত হয়েছে সিনেমাটি। তিন নম্বরে আছে ক্যালিফোর্নিয়াতে দাবানল সম্পর্কে। ক্যালিফোর্নিয়ার তিনটি জায়গা, উলজি, প্যারাডাইস, মালিবু, তিনটি জায়গাতে ভয়ঙ্কর আগুন লেগেছে। এত ভয়ঙ্কর আগুন আর আগে ক্যালিফোর্নিয়াতে কোনোদিনও হয়নি এবং এটি দাবানল থেকে সৃষ্টি হয়েছে এবং এখন শহরেও চলে এসেছে, তার ফলে ওখানে পরিস্থিতি খুব খারাপ। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিখ্যাত জায়গা সেখানে এই আগুনটি ছড়িয়ে পড়েছে। ওখানে একটি বিখ্যাত এখন যেটি হচ্ছে সেটা হচ্ছে, সেটাকে বলে ফায়ারন্যাডো। ফায়ারন্যাডো হচ্ছে কি, ফায়ার আর টর্নেডো মিলে নামটি দেওয়া হয়েছে ফায়ারন্যাডো। টর্নেডো হচ্ছে ঘূর্ণিঝড়, ঘুরে ঘুরে উপরে দিয়ে উঠে যায়, তার সঙ্গে যদি আগুন মিশে থাকে দেখতে যেরকম হয় সেটাকে বলে ফায়ারন্যাডো। চার নম্বরে বলবো স্ট্যানলি সম্পর্কে। স্ট্যানলি খুব বিখ্যাত একজন কমিক রাইটার, তিনি অনেক বিখ্যাত বিখ্যাত কমিক লিখেছেন, নামগুলো শুনলেই বোঝা যাবে। এক নম্বর স্পাইডারম্যান, এক্সম্যান, আয়রনম্যান, থর, ব্ল্যাক প্যান্থার, ফ্যান্টাস্টিক ফোর, এগুলো প্রত্যেকটা নিয়েই হলিউডে সব বিখ্যাত বিখ্যাত সিনেমা তৈরি হয়েছে। কিছুদিন আগেই তিনি মারা গেলেন এবং মারা যাওয়ার সময় বয়স হয়েছিল 95 বছর বয়স। পাঁচ নম্বর যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে একটি সিনেমা, এটিও একটি সিনেমা, ইন্ডিয়ান সিনেমা, কিছুদিন আগে রিলিজ হয়েছে, সুরমা। সুরমা হচ্ছে সন্দীপ সিং, হকি প্লেয়ার, তার আত্মজীবনী নিয়ে। অন্যান্য হকি প্লেয়ারের থেকে তার যে আত্মজীবনী একটু আলাদা, কারণ তার খেলোয়াড় জীবনের শুরুতেই তার একটা দুর্ঘটনা ঘটে। সেটি হচ্ছে ট্রেনে একটি গুলি, অ্যাক্সিডেন্টালি একটি গুলি তার পিঠে লাগে, কোমরের উপরে লাগে, এবং তা নিয়ে তিনি প্রায় 3 বছর এটা নিয়ে অনেক সংগ্রাম করেছেন এবং তারপর ঘুরে এসে ভারতকে অনেক গুরুত্বপূর্ণ ট্রফি জিতিয়েছেন, তার মধ্যে সুলতান, আজলান, শাহ ট্রফি। প্রায় 13 বছর পর ভারত জিতেছিল 2009 সালে, তখন ওই টুর্নামেন্টে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও তার যে ফিরে আসার লড়াই সেটা ভারতীয় হকির ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। নমস্কার।